বন্ধুরা চলে এসেছে চারোটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে রাজ্যের ঝড়গ্রাম জেলা আদালতে কর্মী নিয়োগের নতুন নোটিশ প্রকাশিত হয়েছে এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে আপনাদেরকে নিয়োগ করা হবে বন্ধুরা নোটিসের সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো কোন কোন পোস্টে আপনাদেরকে কতজন কাউকে নিয়োগ করা হবে এবং প্রতিটি পোস্টের ক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে তার সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখুন এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমে জানিয়ে দিই এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে অনলাইনে একটি ফর্ম ফিল আপ করতে হবে অনলাইন ফর্ম ফিল আপের মাধ্যমেই আপনাদেরকে এখানে নিয়োগ করা হবে তো বন্ধুরা এখানে অ্যাপ্লাই করার জন্য অ্যাট ফার্স্ট আপনাদেরকে নোটিশটি ডাউনলোড করে নিতে হবে নোটিশটি ভালো করে পরে নিয়ে তারপরে এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন নোটিশটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনাদেরকে ঝড়গ্রামের যে অফিশিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পরে ঠিক নিচে চলে আসবেন নিচে দেখুন এখানে বলা হয়েছে এমপ্লয়মেন্ট নোটিশ এমপ্লয়মেন্ট নোটিশের তৃতীয় নম্বর যে নোটিশটি রয়েছে এই নোটিশটি আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে এই নোটিশটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করলে আপনাদের নোটিশটি ডাউনলোড হয়ে যাবে তো নোটিশটি আমারও অলরেডি ডাউনলোড করা রয়েছে আপনারা এখান থেকে নোটিশটি ডাউনলোড করে নেবেন বন্ধুরা আমি চলে এসেছি অফিশিয়াল নোটিসে অফিসিয়াল নোটিসে দেখুন এখানে বলা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সিজন জুড়ি ঝড়গ্রাম নোটিশ নাম্বার দেওয়া রয়েছে এবং নোটিশটি প্রকাশিত হওয়ার ডেট দেওয়া রয়েছে উনিশ পাঁচ দুই হাজার বাইশ তারিখে এই নোটিশটি প্রকাশিত হয়েছে এখানে দেখুন বলা হয়েছে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য অনলাইনে অ্যাপ্লাই করার জন্য দেখুন এখানে তিনটি ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটগুলির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে ছেড়ে দেবো সেখান থেকে আপনারা ডাইরেক্ট অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন এরপরে দেখুন বন্ধুরা এখানে একটি বক্স করা রয়েছে এই বক্সের মধ্যে আপনাদের সমস্ত ডিটেলসটি দেওয়া রয়েছে কোন পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হবে পোস্ট ভাইস আপনাদের কত স্যালারি হবে পার মান্থ এবং কতজন কাকে নিয়োগ করা হবে সেই পোস্টে এখানে সমস্ত ডিটেলসটি তা দেওয়া রয়েছে তো এই বক্সটি আপনাদেরকে ভালো করে নিতে হবে দেখুন এখানে প্রথমে যে পোস্টটি রয়েছে আপনাদের ইংলিশ স্টেনোগ্রাফার পদে আপনাদেরকে নিয়োগ করা হবে এটা গ্রুপ বি পদে আপনাদেরকে নিয়োগ করা হবে মান্থের লেভেল টেন অনুযায়ী বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত আপনাদেরকে পার মান্থ স্যালারি দেওয়া হবে এই পোস্টে শুধুমাত্র একটি ভ্যাকেন্সি রয়েছে তারপরে দেখুন বন্ধুরা এখানে বলা বলেছে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হবে এখানে পে লেভেল সিক্স অনুযায়ী আপনাদেরকে এই স্যালারিটি দেওয়া হবে এই স্যালারি আপনারা দেখে নেবেন এবং এখানে টোটাল ভ্যাকেন্সি দেখুন বন্ধুরা মোটামুটি বাইশ জনকে নিয়োগ করা হবে এরপরে দেখুন প্রসেস সার্ভার পদে আপনাদেরকে নিয়োগ করা হবে গ্রুপ সি পোস্ট এটা এবং এখানে আপনাদের স্যালিডিটি হবে পে লেভেল একে পাঁচ অনুযায়ী এখানে একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে পিওর নাইট গার্ড গ্রুপ ডি পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হবে পে লেভেল ওয়ান অনুযায়ী আপনাদের এই স্যালারিটি দেওয়া হবে এখানে টোটাল ভ্যাকেন্সি দেখুন আঠাইশ জন কাকে নিয়োগ করা হবে এবং নেক্সট যে ভ্যাকেন্সিটি রয়েছে সুইপার পদে আপনাদেরকে নিয়োগ করা হবে এটি একটি গ্রুপ ডি পোস্ট এবং এখানে স্যালারি দেওয়া হবে পার মান্থ পে লেভেল ওয়ান অনুযায়ী এই স্যালারিটি দেওয়া হবে এটি আপনারা দেখে নেবেন এখানে টোটাল ভ্যাকেন্সি দেখুন তিনজনকে নিয়োগ করা হবে ঠিক নিচে চলে যাব আপনাদের গুলি দেখে নিব। এখানে দেখুন বলা যে আপনাদের বন্ধুরা এলিজিবিলিটি মিনিমাম আঠেরো বছর বয়স থেকে অ্যাপ্লাই করা শুরু করতে পারেন এবং ম্যাক্সিমাম উনত্রিশ বয়স অবধি আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন তারপরে বয়সের রিল্যাক্সেশনগুলি দেওয়া রয়েছে এই বয়সের রিল্যাক্সেশনগুলি গভর্নমেন্ট রুলস অনুযায়ী এস সি অর্থাৎ যে কোনো কাস্ট যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা গভর্নমেন্ট রুলস অনুযায়ী এখানে ছাড় পেয়ে যাবেন এডুকেশন কোয়ালিফিকেশান এখানে দেওয়া রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশানটি ভেরি ইম্পর্টেন্ট আপনারা এখানে এডুকেশান কোয়ালিফিকেশানটি ভালো করে দেখে নেবেন সেকেন্ড নম্বরে প্রতিটি পোস্টের ক্ষেত্রে আপনাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশানটি আলাদা আলাদা দেওয়া রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান হিসাবে প্রথমে যে পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হবে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেট থ্রি এই পদে যদি আপনারা অ্যাপ্লাই করেন এখানে আপনাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশন হিসাবে মাধ্যমিক পাস লাগবে যে কোনো বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডার থেকে মাধ্যমিক পাস হলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া বন্ধুরা এখানে আপনাদের একটি কম্পিউটার সার্টিফিকেট চাওয়া হয়েছে এই কম্পিউটার সার্টিফিকেটটি আপনাদের লাগবে ঠিক আছে এছাড়া আপনাদের ইংলিশ টাইপিং এখানে দেওয়া রয়েছে সেটা আপনারা দেখে নেবেন এবং তারপরে দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে সেকেন্ড নম্বরে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে এখানে আপনাদের মাধ্যমিক পাস লাগবে যে কোনো বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনাদের সেই সার্টিফিকেটটি লাগবে প্রসেস সার্ভার পদে যদি আপনারা এখানে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের এখানে অষ্টম শ্রেণীর পাশে অ্যাপ্লাই করতে পারবেন এবং বেসিক নলেজ কম্পিউটারের আপনাদের জানা থাকতে হবে এরপরে গ্রুপ ডি পোস্টে পিওন এবং নাইট গার্ড পদে যারা অ্যাপ্লাই করবেন কোয়ালিফিকেশান হিসাবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হলেই আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও কম্পিউটারের বেসিক নলেজ আপনাদের এখানে জানতে হবে নেক্সট যে পোস্টটি রয়েছে গ্রুপ ডি সুইপার পদে যদি আপনারা এখানে অ্যাপ্লাই করেন এখানে দেখুন বন্ধুরা বলা হয়েছে মোস্ট হ্যাভ পাস অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট ইন ব্যাঙ্গলি শুধুমাত্র লিখতে এবং পড়তে পারলে বাংলা ভাষা তাহলে আপনারা এখানে সুইপার পদে অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা এই সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশান আপনারা দেখে নেবেন কোন কোন পোস্টের ক্ষেত্রে আপনাদের কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেই সমস্ত কিছু এখান থেকে আপনারা দেখে নেবেন বন্ধুরা এখানে সাত নম্বরে বক্সে দেখুন এখানে বলা হয়েছে আপনার অ্যাপ্লিকেশান ফি অ্যাপ্লিকেশান ফি বিভিন্ন পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা অ্যাপ্লিকেশান ফি রয়েছে তো এই অ্যাপ্লিকেশান ফিটিও অনেক ইম্পর্টেন্ট রয়েছে এই অ্যাপ্লিকেশান ফিটিও আপনারা ভালো করে দেখে নেবেন এই বক্সের মধ্যে তো প্রথমে দেখুন সিরিয়াল নম্বর এক ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড থ্রি যে পোস্টটি রয়েছে এখানে সমস্ত ক্যান্ডিডেটের জন্য আটশো টাকা ফর্ম ফিল ফি রয়েছে এছাড়াও এসসি এসটি এস যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের ছয়শো টাকা লাগবে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি পোস্টে যারা অ্যাপ্লাই করবেন তাদের সাতশো টাকা লাগবে সমস্ত ক্যান্ডিডেটের জন্য এছাড়া এস সি এস ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের পাঁচশো টাকা লাগবে প্রসেস সার্ভার যে সব পোস্টে রয়েছে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য সাতশো টাকা লাগবে সমস্ত ক্যান্ডিডেটের জন্য এবং পাঁচশো টাকা লাগবে এসসি এস সি পি ক্যান্ডিডেটের জন্য চার নম্বর দেখুন লাস্ট গ্রুপ ডি পিয়ন এবং নাইট গার্ড পোস্টে যারা অ্যাপ্লাই করবেন এছাড়া সুইপার এই ক্ষেত্রে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য ছয়শো টাকা করে ফর্ম ফিল ফি লাগবে এবং চারশো টাকা হলো এস সি এস সি পি ক্যান্ডিডেটদের জন্য এবং বন্ধুরা এখানে কিভাবে পেমেন্টই করবেন তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে ডিটেলসটি বন্ধুরা এখানে আপনাদেরকে পরিণিত হবে তো বন্ধুরা এটাই ছিল ঝড়গ্রাম জেলা আদালতের যে কর্মী নিয়োগ করা হবে সেই কর্মী নিয়োগের নোটিসের সমস্ত ডিটেলস যে সমস্ত ক্যান্ডিডেট এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করার জন্য ইচ্ছুক এবং যারা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী অ্যালিজেবেল তারা এখানে খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার জন্য বন্ধুরা এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কের মধ্যে ক্লিক করলেই অনলাইনে ফর্ম ফিল শুরু হয়ে যাবে তো এখান থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এতটুকুই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এভাবে নতুন নতুন সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ